টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। এবার তাকে দেখা যাবে টলিউডের আরেক অভিনেতা শরীফুল রাজের সঙ্গে। প্রথমবারের মতো জুটি বেঁধেছে এই দুই অভিনেতা অভিনেত্রী। সরকারি অনুদানে দেয়ালের দেশ শিরোনামে দেখা যাবে তাদের। ছবিটি পরিচালনা করেছে মিশুক মুড়ি নামে নবীন এক নির্মাতা, যিনি এর আগে নাটক ও টিভিসি বানিয়েছিলেন। সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন ছবিটি দৃশ্য ধারণের কাজ চলছে। 2 অক্টোবর বিকেলে একটি ইভেন্টের মাধ্যমে ফার্স্ট লুক প্রকাশ করে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এরই মধ্যে সিনেমার দৃশ্য ধারণের কয়েকটি ছবি ভেসছে অন্তর্জালে। এই প্রসঙ্গে নির্মাতা মিশুক জানান, ছবিটি সেট থেকে কেউ গোপন ভিডিও করে সেটি টিকটকে আপলোড করেছে, সেখান থেকে এই লুকগুলো স্ক্রিনশট ছড়িয়েছে। কাজটি যেটি করেছে খুবই খারাপ করেছে, এখনও আমাদের কিছু শুটিং বাকি আছে, পুরোপুরি শেষ করে অফিসিয়ালি লুক প্রকাশ করব। 2020-2021 অর্থ বছরে সরকারের অনুদান পায় দেয়ালের দেশ শিরোনামের এই সিনেমাটি। এরপরে বছরের শুরু হয় চলচ্চিত্রের দৃশ্য ধারণের কাজ। সিনেমায় গল্প দুটি সময়ের কথা বলবে, 7 বছর আগে ও 7 বছরের পরের গল্প নিয়ে এগিয়ে যাবে চরিত্রগুলো।